তিন জন গাড়ি থাকে না রাত্রে আমাদেরকে পারমিশন দিলে তবে এখানে আসবে বলেছি, কালকে বলেছি, কালকে যেদিনে আমার ছেলেকে খুন হয়ে গেল সেদিনে বলেছি, আর দাদাকেই বলেছি, আনিসের বাবাকেই বলেছি, আনিসের বাবাকে জিজ্ঞাসা করুন না, আনিসের বাবাকে বলেছি কি আমার মেয়ে আমার বৌমা যাচ্ছে ও বাড়িতে, আমার ভাইপো খুন হয়ে গেছে, আপনি ও বাড়িতে একবার যান না আমার মেয়েদেরকে নিয়ে, আমার ভাইপো তো খুন হয়ে গেছে, খুন করে দিয়েছে গুন্ডারা, তৃণমূলের গুন্ডারা খুন করে দিয়েছে, যান না ওখানে। তখন ওরা বলেছে কি আমরা পারমিশন ছাড়া যাই না, তাহলে কার পারমিশন, মমতা দিদির পারমিশন দিলে তবে আমার ছেলেকে দেখতে আসতো পুলিশ, না আমার ছেলেকে বাঁচাতে আসতো পুলিশ, তাহলে ওখানে পারমিশন ছাড়া চলে না, মানে মমতা দিদির পারমিশন ছাড়া চলে না, নেতাদের পারমিশন ছাড়া চলে না, তারই জন্য আমার ছেলেকে দেখতে আসেনি, এখানে নিয়ে আসেনি বৌমাকে। আপনারা হসপিটালে যখন যাচ্ছিলেন তখন তো গ্রামে পুলিশই ছিল, গ্রামে কি পুলিশ ছিল তো? না তখন ছিল না, চলে গেছে, চলে গেছে। পুলিশ কি বলে ছিল বলুন তো? রাস্তা ভরসা করা মুশকিল না, পুলিশের ওপর কোনো আস্থা নেই, পুলিশরাই হয়তো রাত্রেবেলা মার্ডার করে দিয়ে চলে যাবে আমাদের, এই যে পুলিশ গুলো ঘুরছে পুলিশরাই মনে হয় রাত্রেবেলা মার্ডার করে দিয়ে চলে যাবে। সাবধানে থাকেন, আমরা তো আছি, আমরা ডিওয়াইফাই এসএফআই সবসময় আপনাদের পাশে আছি। লড়ি যান আমাদের আনিসের বাবার কাছ থেকে শিক্ষা নিতে হবে আপনাকে, আনিসের বাবা এখনো কেমন দাঁড়িয়ে আছে, ছেলে মারা যাওয়ার পরে এখনো আপনার পাশে আছে, মানুষের পাশে আছে, আমাদের পাশে আছে, জনগণের পাশে আছে বাংলা, আপনাকে এরকম একটা শক্ত হতে হবে। কাঁদলে হবে না, চামড়া তো দূরে আছে, ছ মাস তো সাত মাস তো হয়ে গেল, আমার আনিস খানকে শেষ করে দিল লাস্টের বেলায়, এবার আনিসের মন সাক্ষী সালমান সালমান কেবে লেবে ষড়যন্ত্র করেছে, বাচ্চাটা কি হতো তাহলে, মমতা দিদি ওর বাবাটাকে খুন করতে চেয়েছিল, ওর কি ভাগটা লিত জিজ্ঞাসা করুন, ও
দেখাও আমাদেরকে দেখিয়ে কিছু হবে না আমার ছেলেকে মার্ডার যদি করে দিত তাহলে ওর বাচ্চাটার কি হতো ওর বাচ্চাটাকে কে দেখতো কত মমতা দিদি চাপ দিয়েছে তারই জন্য ওখানে হসপিটালও আমার ছেলেকে রাখতে চাইনি আমাদের ছেলেদেরকে বলেছি হসপিটালের বাইরে বসে থাকো যতক্ষণ না ছাড়বে এর আগে যখন আমরা ওই এতে উঠেছিল সালমানকে মার্ডার করার জন্য এসেছিল তখন আমরা বলেছিলাম থানাতে কি আমার বাচ্চা তিন মাসের বাচ্চা যখন ওরা আসে ইনকোয়ারিতে সন্ধ্যাবেলা তখন ওই বাচ্চাটাকে নিয়েই আমরা ফটো তুলি কি সালমানের বাচ্চা চার মাস পাঁচ মাসের বাচ্চা ওর হ্যাঁ তাহলে চার মাস পাঁচ মাসের বাচ্চা সালমানের তাহলে সালমানকে কি করে খুনটা করতে এলো পুলিশকে জানিয়েছিল তো যে রাতে অ্যাটাক হয়েছে হ্যাঁ পুলিশকে লেখা পত্র আমরা থানাতে জমা দিয়েছি পুলিশ কোনো দায়িত্ব নেই মায়া থাকলে খুন করতে এসতো না আনিস খুন করতো পুলিশের কাণ্ড দেখে নিলে নেতাদের কথাও বলছো নেতাদের কাণ্ড দেখে নিলে আমাদেরকেই বাঁচতে হবে আমাদেরকেই লড়তে হবে শক্ত থাকো দিদি এদের সঙ্গে একদম এদের যা নীতি লড়ে বাঁচতে হবে একদম সবাই আর সঙ্গেই লড়বে এখানে বেশি সবাই লড়বে অন্য কাছে আনিস তো কিছু অনলাইন করে দাও না আনিস কি ঘরে ঢুকে মারা করে গেল সিট সিট দিয়ে দিল 14 দিন আমাদের আমার হাতে দাও 14 দিন পরে কি করলো যা করছি খুব ভালো করছি ওরা বলতে চাইছে কি আমার গোটা পরিবারটাকে আনিসের জন্য আমার গোটা পরিবারটাকে দুটো পরিবারকে শেষ করে দিই বল আমাদেরকে আরো দরকার আরেকজনকে মারো তবু আমরা ভাঙবো সবাইকে মেরে দো আমরা তবু ভাঙবো পিছনে হাঁটবো তোমাদের সবাইকে মেরে দো প্রাণপুরের মতন পুড়িয়ে মেরে দো এক একটা নাও করে মারবে তবু আমরা পিছু হবো নি শেষ দেখে থাকবো মরতে হয় আমরা সবাই মরবো শীত গঠন করে বলে দিল যে আনিস একটা পোস্ট করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে সেই জন্য আনিসকে ভয় খাওয়াতে গিয়ে আনিস পরে আত্মহত্যা করলো সালমান কি করেছে সালমান তো খেয়ে ঘুমাতে যাচ্ছিল হাত পা ধুতে গেছে সালমানকে আগে থেকে পেলাম করে লুকিয়ে ছিল সালমান যেতেনি সালমানকে মেরেই শুধু সালমানের যদি দুতলা বাড়ি থাকতো তাকেও এই ফেলে দিত সেইভাবে মেরে আনিসকেও মিথ্যে বলে খুন করলো খুন করলো তাহলে এরপরে আবার আরো কাউকে মারবে আনিসকে মেরেছে আনিসের বিচার হয়নি ওদের হাত বেড়ে আছে বিচার হবে আনিসের বিচার না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না বিচার হবে আনিসের কুড়ি তারিখে 1,00,000 ছাত্র যুবরা আসছে কলকাতায় আসছে আসছে সব গোটা রাজ্যে আজ আমরা থানা ঘেরাও হবে আমরা আমরা পুলিশ অফিসারকে বলে সম্মানের ট্রিটমেন্ট না করে তো ডাক্তার বাবুরাও বুঝবে এত সহজে ছাড় হবে না বাস তোমরা চোখে জল ফেলবে না তোমরা শক্ত হয়ে দাঁড়াবে এখন আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকেই লড়তে হবে পুলিশ আমাদেরকে করতেই হবে বাবা কাকা বয়স্ক মানুষ এই তো 8 মাস হয়েছে একজনকে মেরেছে আবার এর ওপরে আবার যদি মারে কি করে তারা মারবে কি করে সহ্য করবে কি করে মরবে আছে পরিবারটা পুরো আতঙ্কে আছে তারা বয়স্ক মানুষ দি
দিনের আলোয় সবাই চোখে মুখে নজর পড়ে, আর রাতে বেলা বুকটাকে এমন করে মুঠো করে দিনের বসে থাকতে হয়। ছেলেপুলেও আছে, নিজেরাও আছে। বাচ্চার দায়িত্ব নিলেও বাচ্চার বাপকে মেরে ফেলা যায়? বাচ্চার বাপকে যদি মেরে ফেলা যায় না, তাহলে বাচ্চার বাপটাকে কি করে মারতে এলো? জানে তো কি একটা চার মাসের বাচ্চা আছে? ও জানে যে আনিস মরে, সালমান মরে গেছে, তারা জানেনি যে বেঁচে আছে। তারা জানে আনিসকে যেভাবে মেরেছে, সালমানকেও সেইভাবে মেরেছে। ওই যে অজ্ঞানটা হয়ে গেছে, জানে মরে গেছে, সেই জন্য বৌদি ছিল বলে ওনাকে দেখেন।